নমস্কার, তাবলা টিউটোরিয়াল উইথ দেবরাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা আমাদের এই টিউটোরিয়াল ক্লাসে খুব জনপ্রিয় একটি বাংলা আধুনিক গান নিয়ে হাজির হয়েছি, আলোচনা করব। আমার কাছে অনুরোধ ছিল এবং আমার বিশেষ পছন্দের গানের যে তালিকা তার মধ্যে অন্যতম পছন্দের গান একটি, শ্রদ্ধেয় মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া বনে নয় মনে মোর। আমরা সবাই কম বেশি গানটা শুনেছি, আমরা জানি যে গানটার বিস্তার কতখানি, গানটার মধ্যে তবলা বাজানোর একটা বিশাল জায়গা আছে এবং গানটা বেশ রিদমিক, মানে যদি আমরা সুন্দর করে বাজাতে পারি গানটা খুব হৃদয়গ্রাহী হবে। তো অনুরোধ, আপনাদের অনুরোধ ছিল সেই অনুরোধ রাখতে এবং আমারও পছন্দের তালিকায় ছিল, আমরা চেষ্টা করছিলাম খুব করেই যে গানটিকে নিয়ে আসার, গানটির সাথে কীভাবে সহজে তবলা বাজানো যায় সেই বিষয়টিকে উপস্থাপন করার আজকে সুযোগটা পেয়েছি, আমি দেখাবো আজকের ক্লাসে। তো দেখতে থাকুন এবং আশা করি এখান থেকে কাহারবার কিছু অন্যরকম প্যাটার্ন আপনারা পাবেন। এই গানটিতে কিন্তু বেশ অন্যরকম কাহারবা বেজেছে, সচরাচর যেরকম কাহারবা বাজায় সেই প্যাটার্নগুলোকে একটু ভিন্ন রকম ভাবে দেখাবো আমি গানটিতে। সব পুরোটাই আমাদের সঙ্গে থাকুন, তাহলেই বুঝতে পারবেন, স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন। আর মূল ক্লাসটা শুরু করব, তবে তার আগে যারা আমাদের এই চ্যানেলটাতে নতুন এসেছেন, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের উদ্দেশ্যে অনুরোধ রাখবো, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি ক্লাসগুলো ভালো লাগে, আমাদের আলোচনাগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং প্রচুর শেয়ার করবেন, যাতে করে আপনাদের মতো আরও অন্যান্য তবলা অনুরাগীরা যারা এখনও আমাদের এই ক্লাসটা উপভোগ করার সুযোগ পাচ্ছেন না, আপনাদের শেয়ারের মাধ্যমে তারাও আমাদের এই ক্লাসটা উপভোগ করার, দেখার সুযোগটা পান। আর আমি চেষ্টা করি যতটা সম্ভব সহজে তবলা বাজানো সেই জিনিসটাকে উপস্থাপন করার, মানে যারা নতুন বাজাচ্ছে তারাও যেন বাজাতে পারেন, যারা অ্যাডভান্স লার্নার তারাও যেন নতুন কিছু জিনিস আমার কাছ থেকে পেতে পারেন। তো আমার এই সহজে তবলা বাজানোর বিষয়টা মাথায় রেখেই কিন্তু উপস্থাপন করা, আপনারাও চেষ্টা করবেন প্রত্যেকটা সহজ টিপস অ্যান্ড ট্রিক্সগুলোকে ফলো করার, তাহলে অবশ্যই আশা করছি ভালো করে বাজাতে পারবেন। আর আপনারা যদি অনলাইন ক্লাস করতে চান, তাহলে অ্যাজ ইউজুয়াল আমাদের যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারটা দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন নিশ্চিন্তে নির্দ্বিধায়। আর এরপর আমরা যেগুলো করতে থাকবো, আমার কাছে অনেক দিন ধরে অনুরোধ এসেছে যে কয়েকটা হিন্দি গান দেখানোর জন্য, আমি অবশ্যই আপনাদের কথা, আপনাদের অনুরোধ আমার কাছে অবশ্যই প্রাধান্য পায়, আমি বেছে রেখেছি কয়েকটা হিন্দি গান, আমি একটা একটা করে হিন্দি গানও কয়েকটা দেখাবো, যাতে করে যেগুলো খুব প্রচলিত, যেগুলো অন স্টেজ গাওয়া হয়, তবলা বাজানো হয়, যেগুলোতে দেখাবো। সঙ্গে থাকুন, আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আজকের যে গানটা ছিল, আজকের যে গানটা আমরা উপস্থাপন করতে চলেছি, খুব সুন্দর একটি বাংলা আধুনিক গান, প্রভাত প্রতিম শিল্পীর গাওয়া। দেখুন, আমি প্রথম গানটার বিটটাকে দেখিয়ে দিই কীরকমভাবে কোন প্যাটার্নে যাচ্ছে, কোন তালে যাচ্ছে। দেখুন, আমি ইউটিউব প্ল্যাটফর্ম থেকে সুপ্রতীকদার গাওয়া গানটি নিয়েছি, খুব সুন্দর গেয়েছেন, খুব মনোগ্রাহী গেয়েছেন এবং তার মিউজিকটিও খুব সুন্দর। আমি প্রথম দেখাই, দেখুন প্যাটার্নটা, দেখুন 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7, এই যে বিটটা, এই বিটটা 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, তার মানে 8টা বিট আমরা এখানে অ্যাডজাস্ট করতে পারছি। তাহলে 8টা বিট যখন অ্যাডজাস্ট করছি, নিশ্চিতভাবে কাহার বাতাল। এবার কোন কোন প্যাটার্ন, কোন কোন রকম কী কী বাজছে সেগুলো তো অবশ্যই দেখাবো। আমি জাস্ট একটু শুরু করি, আমার বাজানাটা দেখুন। আমি অবশ্যই এক্স্যাক্টলি রেকর্ডের মতো বাজাবো না, একটু অন্যরকমভাবে রেকর্ডের ছন্দেই বাজাবো, কয়েকটা সহজ প্যাটার্ন দিয়ে। এটাই আমাদের মোটো, সহজে তবলা বাজানো, এটা মাথায় রেখেই আমি কিন্তু তবলার ক্লাসগুলোকে নিয়ে আসি। দেখুন, আমি একটুখানি চেষ্টা করছি বাজিয়ে আপনাদের দেখানো। আমার স্কিলটা, আমি বারবার বলি, আমার স্কিলটা গুরুত্বপূর্ণ নয়, আমি বেশি জানি কি আমি কম জানি নয়, আমি কতটা ডেলিভার করতে পারলাম আপনাদের জন্য, কতটা উপস্থাপন করতে পারলাম, আমার উপস্থাপন পর্বের মাধ্যমে আপনারা কতটা উপকৃত হলেন, আপনারা কতটা ভালো বুঝতে পারলেন, সেটাতেই আমার সার্থকতা। তাই যদি কোনো অসুবিধে হয় নির্দ্বিধায় কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে সেটাও যেন অবশ্যই জানাবেন, আমি খুব আগ্রহের সঙ্গে, খুব উৎসুকতার সঙ্গে বসে থাকি, অপেক্ষা করি আপনাদের মনের কথাগুলো জানার জন্য। দেখুন, আমি শুরু করছি বাজনা।
শুরুটুকু আমি বাজালাম, বাজালে অনেকটাই বাজালে ভালো লাগবে, শুরুটুকু কীরকম বাজালাম, খুবই সহজ প্যাটার্ন কয়েকটা বাজিয়েছি, কাজটা একটুখানি খেয়াল করতে হবে কীরকম কাজ বাজাচ্ছি। শুরুটা যেরকম করলাম, বনে নয় মনে মোর পাখি আজ গান গাই, কি কি দিয়ে শুরু করছি, তিনটে তাক, তাক তাক তাক, থিক না না থিক দানা, থিক না না থিক দানা, ধিক না না তিক ধানা, ধিক না না তিক ধানা, তাক তাক তাক, তিনটে তাক কিন্তু চার মাত্রা, তাক তাক তাক, তিনটে তাক চার মাত্রা। যেহেতু আমরা ডবলে বাজাচ্ছি কাহারবা, তাহলে চার মাত্রা মানে কি, ডবলে চলে আসছে, দুবার বাজালে আট মাত্রা হচ্ছে, তাক তাক তাক, ধিক না না তিক ধানা, ধিক না না তিক ধানা, চলে আসছে। তাহলে বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, বোঝা গেল শুরুটা, ওই ঝিরি ঝি, এই জায়গাটা কি করছি আমরা, দারা দারা দাদা দাদা দারা দা, ধি ধাতি ধাতে টে তা, ধি ধাতি ধাতে টে তা, ছন্দটা দেখুন, ধি ধাতি ধাতে টে তা, 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 এইটা হচ্ছে সেকেন্ড। আমাদের স্থায়ীটাকেই দুটো পার্টে ভাগ করে নিলাম, তাক তাক তাক, ধিক না না তিক ধানা, ধিক না না তিক ধানা, তারপরে তাক, ধি ধাতি ধাতে টে তা, ধি ধাতি ধাতে টে তা, দরা দা দরা দা নরা না 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 না, এখানে কি করছি, দাদা ত্রিকড়ে দাদা ত্রিকড়ে দাদা ত্রিকড়ে দাদা ত্রিকড়ে, দরা দরা দা দা, এখানটাতে ধাধা তেরকটে ধাধা তেরকটে ধাধা তেরকটে ধাধা তেরকটে তেরকটে তাক তেরকটে তাক তেরকটে তাক তাক তাক, ধাধা তেরকটে ধাধা তেরকটে ধাধা তেরকটে ধাধা তেরকটে তেরকটে তাক তেরকটে তাক তেরকটে তাক তাক তাক, ধিক না না তিক ধানা, ধিক না না তিক ধানা, নোট ডাউন করে নিন, ধাধা তেরকটে ধাধা তেরকটে ধাধা তেরকটে ধাধা তেরকটে, চারবার, এই যে চারটে স্টেপ, ধাধা তেরেকেটে ধাধা তেরেকেটে ধাধা তেরেকেটে ধাধা তেরেকেটে, তারপর তেরেকেটে তাক তেরেকেটে তাক তেরেকেটে তাক তাক তাক, বনে নয়, আবার স্থায়ীতে ফিরে চলে আসছি। এইটা হয়ে গেল স্থায়ী পাঠ, ধিক না না তিক ধানা, ধিক না না তিক ধানা, স্থায়ী পাঠ পেলাম আমরা, ছোট্ট ছোট্ট করে কেটে 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 আমি দেখিয়ে দিচ্ছি। এরপর দেখুন অন্তরা, এই অন্তরা স্থায়ী মাঝখানে কি থাকছে, মিউজিক পার্ট, এই মিউজিক পার্টটাতে আমরা সুন্দর একটা কাহারবার প্যাটার্ন বাজাবো। দেখুন এই গানটাতেও বাজানো হয়েছে, এখানে যখন আমরা দেখছি এখানটাতেও বাজানো হয়েছে, দেখুন কি বাজছে, দেখুন এই জায়গাটা খেয়াল করে, ধা দেটে ধাতে টেতান না, তাতে টে তাতে টেতান না, দুটো প্যাটার্ন বাজছে মিউজিকটাতে, ধা ধেটে ধাতে টে তান না, তা তেটে তাতে টে তান না, ধা ধেটে ধাতে টে তান না, তা তেটে তাতে টে তান না, ধা ধেটে ধাতে টে না না, নানাও বলা যায় তানাও বলা যায়, ধা ধেটে ধাতে টে না না, তা তেটে তাতে টে ধান না, এইটা বাজছে ফার্স্ট পার্ট। আর সেকেন্ড পার্টটা ধাকড়ে ধিন্ধা তাকড়ে না না, ধাকড়ে ধিন্না তাকড়ে না না, এটা আগে করিয়েছিলাম আমরা, ধাকড়ে ধিন্না তাকড়ে না না, ধাকড়ে ধিন্না তাকড়ে না না, এটা বাজে সেকেন্ড পার্ট, ধা তেটে ধাতে টে না না, তা তেটে তাতে টে ধানা, ধা তেটে ধাতে টে না না, তা তেটে তাতে টে ধানা, এটা হলো মিউজিকের ফার্স্ট। আর সেকেন্ড পার্টটা হচ্ছে ধিকড়ে ধিন্না তিকড়ে তিন্না, ধিকড়ে ধিন্না তিকড়ে তিন্না, বা ধাকড়ে ধিন্না তাকড়ে না না, ধাকড়ে ধিন্না তাকড়ে না না, ধাকড়ে ধিন্না তাকড়ে নানা, ধাকড়ে ধিন্না তাকড়ে নানা, অথবা ধিকড়ে ধিন্না তাকড়ে নানা, তিকড়ে নানা, মোটামুটি একই ধরনের স্ট্রোক, এগুলো এই দুটো পার্ট বাজছে মিউজিকটাতে।
অল ওভার যখনই মিউজিকগুলো হবে এই দুটো পার্টের 19-20 করে বাজানো হবে। এরপর আমাদের দেখতে হবে যে অন্তরাটাতে ফার্স্ট অন্তরা যখন শুরু হচ্ছে তখন কীরকমভাবে শুরু হচ্ছে। একদম সহজ কয়েকটা প্যাটার্ন দিচ্ছি আমি, সেই সহজ প্যাটার্নগুলো যেগুলো মিনিমাম না বাজালেই নয়, সেই প্যাটার্নগুলো যদি তুলে রাখতে পারেন গানটা কিন্তু খুব সুন্দরভাবে বাজানো যাবে। দেখুন আমি এবার অন্তরাটা দেখাই কীরকমভাবে অন্তরাটা যাচ্ছে। আচ্ছা, এই যে ছোট্ট জিনিসটা বলে রাখা দরকার যে গানটা যখন শেষ হচ্ছে মিউজিকটা, তারপরে অন্তরা শুরু হবে এই জায়গাটায়, দাদা তরি কেটে ধা দাদা তরি কেটে ধা দাদা তরি কেটে দাদা তরি কেটে ধা দাদা তরি কেটে ধা দাদা তরি কেটে একি তব অপরূপ, এই আবার শুরু হবে, দাদা তরি কেটে ধা দাদা তরি কেটে ধা দাদা তরি কেটে। অন্তরা শুরু হচ্ছে এই কাজটা দিয়ে। দেখুন আমি একবার দেখিয়ে দিচ্ছি জায়গাটা, তাহলে আমি অনেকটা বাজিয়ে দেখালাম, শুনতে ভালো লাগবে। পার্টগুলো দেখতে হবে অন্তরাটাতে কী কী পার্ট বাজালাম। এই যে পোর্শনটা এত জটিল গান, মানে আমার ধৃষ্টতা নেই গানটিকে সুর দিয়ে দেখানোর, বা আমি সাহস করতে পারি না যেহেতু গানটা আমার ফিল্ড নয়, আমি এত ভালো বুঝি না গানের, শুধুমাত্র টেম্পোটুকুই বুঝি আমার যেহেতু ফিল্ড। আমি বারবার বলেছি যে আমার গানের যে সমস্ত ভুলগুলো আছে ক্ষমা করে দেবেন নিজ গুণে। তো আমি আপনাদের সুবিধার্থে একটু আধটু সুরগুলো যেটুকু বুঝতে পারি জানতে পারি সেটা লাগিয়ে দিয়েই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো যাই হোক, আপাতত আপনাদের জন্য একটুখানি জাস্ট গলা মিলিয়ে দেখিয়ে দিচ্ছি ওই পোর্শনটাতে কি বাজছে অন্তরাজ্যে পোর্শনটাই। প্রথম দেখুন যখন অন্তরা শুরু হচ্ছে, ধিক্রে ধি ধি নাক্যে ধিন তিক্রে তাত্তে নাক্যে তিন, ধিক্রে ধি ধি নাক্যে ধিন তিক্রে তিত্তে নাক্যে তিন, তিক্রে নানা নাক্যে তিন, এটাও করা যাবে, ধিক্রে ধি ধি নাক্যে ধিন তিক্রে নানা নাক্যে তিন, ধিক্রে ধি ধি নাক্যে ধিন ধাধা করা যাবে, ধিক্রে ধাধা নাক্যে ধিন তিক্রে তাতা নাক্যে তিন, ধিক্রে ধাধা নাক্যে ধিন তিক্রে তাতা নাক্যে তিন। এটা একদম সহজেই প্যাটার্নটা করতে পারেন, ধিক্রে ধাধা নাক্যে ধিন তিক্রে তাতা নাক্যে তিন, এইটা হলো অন্তরার ফার্স্ট প্যাটার্ন। এবার সেকেন্ড প্যাটার্নটা দেখুন, সেকেন্ড প্যাটার্নটা হচ্ছে নাকে ধিন তিক্রে তি ধা 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 নাকে ধিন, স্পিডে হচ্ছে, তিক্রে তি ধা ধা মিউট নাকে ধিন ওপেন, তিক্রে তি ধা নাকে ধিন তিক্রে তি ধা নাকে ধিন। এই হচ্ছে দুটো পার্ট অন্তরটা। এইবার যখন আমরা আবার স্থায়ীতে ফিরে যাব তখন কোথায় চলে যাচ্ছি, সেই একদম আগে যেরকম শিখিয়েছিলাম স্থায়ীতে কাহার ফিরে আসায় কাহার বার জন্য একটা খুব ইম্পর্টেন্ট বোল আগে দেখিয়েছি, ধা আকৃতির না না আকৃতির না ধা আকৃতির না না আকৃতির না, এইটা আরেকটা হচ্ছে ধিগ্গেথুন না নাক্যে ধিন্না ধিগ্গেথুন না নাক্যে ধিন্না, স্থায়ী পাঠে যখন ফিরে আসছে এই দুটো পাঠ হচ্ছে বাজানো স্থায়ীতে দুটো। তাহলে একটা হচ্ছে
ধিন্না এক নম্বর যখন পুরোটা কভার করে আবার স্থায়ীতে ফিরে আসছে এক নম্বর আর দু নম্বর হচ্ছে ধিগ্যথুন্না নাকে ধিন্না এটা হচ্ছে দু নম্বর। এই যে টোটাল প্যাটার্নটা দিলাম সেকেন্ড অন্তরাটাও সেম চলবে, মিউজিকগুলোই একই থাকবে। এবার দেখতে হবে গানটা শেষ করব কিভাবে, একদম সিম্পলেস্ট ওয়েতে শেষ করব। দেখুন গানটা শেষটা কীরকমভাবে করছি। কি দিয়ে শেষ করছি দেখুন, ভালো করে খেয়াল করবেন। ধাক্রধিন্না তাক্রধিন্না। এটা হচ্ছে প্যাটার্ন, মানে আমাদের যে কাহার বার যে ঠেকা সেই ঠেকাগুলোর মধ্যে একটা প্যাটার্ন। ধাক্রধিন্না তাক্রধিন্না। এইবার চলে যাব আমাদের লগ্গিতে। কিরকম ধাতরে তেরকেটে তাক ধরে তেরকেটে। একদম সিম্পলেস্ট যে এন্ডটা, তেটে ধা তেটে ধা তেটে ধা, এই দিয়ে গানটা শেষ হচ্ছে। একটু প্যাটার্ন বেশি আছে গানটাতে, কারণ গানটার ছন্দটাই সেই রকম। তো এই যে সহজ আমি কয়েকটা প্যাটার্ন দিলাম, আশা করছি আপনারা তুলে নিতে পারবেন, আপনাদের সুবিধাই হবে তুলতে। যদি অসুবিধে হয়, সমস্যায় পড়েন, অবশ্যই নির্দ্বিধায় জানাবেন, আমি আমার সাধ্যমতো অলওয়েজ চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার। আর কেমন লাগলো ক্লাসটা কমেন্টে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন এবং প্রচুর শেয়ার করবেন। আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই। আপনারা যদি অনলাইন ক্লাস করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে জয়েন করে নিতে পারেন যোগাযোগ করে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে কোনো আপনাদের রিকোয়েস্ট অথবা আমার কোনো পছন্দের গান অথবা কোনো কম্পোজিশন নিয়ে। সঙ্গে থাকবেন তবলা টিউটোরিয়ালি দেবরাজ, আপনারা যেরকমভাবে ছিলেন আমার বিশ্বাস ভবিষ্যতেও থাকবেন। নমস্কার।